তো আমরা ডিপোজিট করব বিক্যাশ দিয়ে, সেই জন্য আমরা চলে গেলাম ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাস্টার কার্ড, ভিসা, মাস্টার কার্ড, বাইন্যান্স এবং আরও অনেক অনেক কিছু রয়েছে। তো আমরা একবার নিচের দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ই পেমেন্ট, এখানে রয়েছে রকেট, উপায়, নগদ, বিকাশ আর এখানে রয়েছে পারফেক্ট মানি। তো আমরা বিকাশটা দিয়ে করব। তো আমরা বিকাশে একটা ক্লিক করে দিলাম। তো বিকাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে মিনিমাম অ্যামাউন্ট 1000 টাকা। তো আমরা এখান থেকে 1000 টাকা সিলেক্ট করে দেব। 1000 টাকা আমরা লিখে দিলাম। তো বোনাসের যে অফারগুলো রয়েছে, তো এই বোনাসগুলোর অফার নিতে হলে কিন্তু আপনাকে যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে। 5000 টাকা, 10000 টাকা, 15000 টাকা, 32000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রোমো কোড ওয়েলকাম 30। তো আমরা যদি $100, মানে $100 সমান সমান 10000 টাকা ডিপোজিট করি, তাহলে কিন্তু 30% আমরা বোনাস পাবো। দেখতে পাচ্ছেন ইউ নিড টু ডিপোজিট অ্যাট লিস্ট 10957 টাকা টু রিসিভ বোনাস। আসলে আমাদের বোনাসের দরকার নাই, তো আমরা 1000 টাকা ডিপোজিট করব। তো সেজন্য আমাদেরকে ডিপোজিট এখানে একটা ক্লিক করতে হবে। তো ডিপোজিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে নতুন একটি পেমেন্ট ট্যাব ওপেন হবে। দেখতে পাচ্ছেন হাউ টু পে বিকাশ অ্যাকাউন্ট পরিমাণ। আচ্ছা, আমাদের বিকাশ নাম্বার এটা এবং টাকার পরিমাণ হচ্ছে এটা। ধাপ টু, বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ রিচার্জ করতে চান তা আমাদের কাছে ট্রান্সফার করুন। টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডিটি অনুলিপি করুন। দয়া করে TRS পূরণ করতে ভুলবেন না, অন্যথায় সক্রিয় অর্থ প্রদান সম্ভব হবে না। রিচার্জ সম্পূর্ণ করতে অনুগ্রহ করে লেনদেন আইডি লিখুন। তো বাকি সময় এখানে দেখতে পাচ্ছেন 15 মিনিট। তো এই 15 মিনিটের মধ্যে আমাদেরকে এই নাম্বারটিতে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন হাউ টু পে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। কপি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ওয়ান পেমেন্ট পেজ অ্যান্ড মিনিমাইজ দিস পেজ। আচ্ছা, আপনি আগে নাম্বারটা কপি করে নেবেন, তারপরে মিনিমাইজ করে রাখবেন। এরপরে আপনার বিকাশ অ্যাপ ওপেন করবেন এবং গো টু ক্যাশ আউট মেনু। তো ক্যাশ আউটে চলে যাবেন এবং আপনি যেই নাম্বারটি কপি করে নিলেন সেটা এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্টের এখানে এজেন্ট নাম্বার ফেল, এটা পেস্ট করে দিবেন। এরপরে আপনি এখানে এজেন্ট নাম্বারটা দিয়ে দিবেন অথবা নাম দিয়ে দিবেন। এরপর এখানে অ্যামাউন্ট টাকাটা দিয়ে দিবেন। এরপর আপনার পিন দিয়ে আপনি ওকে করবেন। এরপর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা কপি করে নেবেন, করে এখানে দিয়ে আপনার সাবমিট করে দিবেন। এখানে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। তো এই নাম্বারে আমাদের ক্যাশ আউট করতে হবে। তো আমরা ক্যাশ আউট করে দিই, এরপরে ফিরে আসছি। তো ভিউয়ার্স, এই নাম্বারে আমাদের টাকা পাঠানো হয়ে গেছে। এবার আমরা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিব, সেই জন্য আমরা আমাদের ট্রানজ্যাকশন আইডিটা দেখে নিচ্ছি। তো আপনারা এই নাম্বারটিতে ক্যাশ আউট করার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পেমেন্ট নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। আর এটার সময়সীমা কিন্তু 15 মিনিট। এই 15 মিনিট আপনি পাবেন, এই 15 মিনিটের মধ্যে আপনাকে এটি করতে হবে। তো আমরা পেমেন্ট নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করে দিলাম। পেমেন্ট ইন প্রোগ্রেস, অ্যামাউন্ট 1000 টাকা। তো আমরা ব্যাকে চলে আসলাম। তো আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি এবং ট্রানজ্যাকশন আইডিতে যদি চলে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং। তো এখন সময় হচ্ছে 11:14। দেখা যাক আমাদের প্রসেসিং হতে কত মিনিট সময় লাগে। তো ফিরে আসছি প্রসেসিং হওয়ার পর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ব্যালেন্স চলে আসছে 11:18। অনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। তো আমাদের 1000 টাকা ডিপোজিট কিন্তু হয়ে গেছে, আমাদের মেন ব্যালেন্সে চলে আসছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন।
তো আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে আপনারা বিকাশে ডিপোজিট করবেন। তো ভিউয়ার্স, আপনার যদি কোটেক্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা একটা কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। আর আপনারা যদি আমার রেফার লিংক দিয়ে কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করে নেন তাহলে আপনারা লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। এবং এছাড়াও আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাপোর্ট দেব। আর আপনারা ট্রেডিং শিখতে চান এবং ট্রেডিংয়ের নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আপনারা বিজি ট্রেডার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই চ্যানেলের লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল ঘুরলেও আপনারা সেখান থেকেও পেয়ে যেতে যাবেন। তো অবশ্যই সেই সেখানে চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আর ভিডিওটা লম্বা করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।